মোচনের আশায় বরিশালের দুর্গাসাগর দিঘিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠান। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তিস্তা নদীতে চলছে অষ্টমীর গঙ্গা স্নান। বরিশালের দুর্গাসাগর দিঘিতে আছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী তীরে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। শুরুতেই সরাসরি যাচ্ছি শাকিলের কাছে। দুর্গাসাগরে সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু যে অষ্টমী পুণ্য স্নান উৎসব তা কিন্তু চলছে। আমরা এখানে আছি সকাল থেকেই এবং আমরা দেখছি যে বেলা যতই বাড়ছে ততই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে ভিড় করছে এবং তারা কিন্তু এখানে এসে তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে সেগুলো মেনে কিন্তু এখানে স্নান করছে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পাপমুক্ত হওয়ার জন্য এখানে এসে মিলিত হন এবং স্নান করেন এবং এটি হলো বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাদবপাশা ইউনিয়নের দুর্গাসাগর দিঘি। এবং এখানে কিন্তু শুধু এই বরিশালেরই নয়, গোটা দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে মিলিত হচ্ছে এবং পুণ্য স্নান করছে। এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে এসে যারা দর্শনার্থী আছে যারা এখানে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের সাথে কথা বলে যে এই বরিশালের এই ঐতিহ্যবাহী দুর্গাসাগরে ব্রাহ্মণরা মন্ত্র পড়িয়ে পুণ্য যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের পাপ মোচন করান এমন বিশ্বাস নিয়েই তারা কিন্তু যুগ যুগ ধরে এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু তারা এসে এই স্নানে অংশগ্রহণ করছেন। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে পুণ্য লাভের আশায় এবং পাপ মোচনের আশায় কিন্তু তারা এখানে এসে মিলিত হচ্ছে এবং এখানে এসে তারা যে ধর্মীয় রীতিনীতি আছে সেগুলো মেনে ব্রাহ্মণদেরকে নিয়ে তারপরে কিন্তু তারা তাদের যে পূজা আছে সেই পূজা সম্পন্ন করে তারপরে এখানে এসে কিন্তু তারা এখানে এসে কিন্তু তারা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে এবং এই স্নানকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনও কঠোর অবস্থায় আছে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছে, এর পাশাপাশি কিন্তু যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি তারাও কিন্তু এখানে আছে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে উদ্ধার অভিযান চালানোর জন্য। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব একটু ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছে আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, তার কাছ থেকে শুনবো সেখানকার খবর। উৎসাহ উদ্দীপনার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা স্নান। আপনাকে জানি প্রতি বছর বৈশাখ মাসের অষ্টমী তিথিতে শুক্লপক্ষে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। গঙ্গা স্নানকে কেন্দ্র করে সেই কাকডাকা ভর্তি কিন্তু ভক্ত পুণ্যার্থীরা কিন্তু তিতাস পরে এসে জড়ো হতে শুরু করেছেন এবং এই স্নানটি কিন্তু আজকে বিকেল 4:56 পর্যন্ত চলবে, অর্থাৎ যে তিথি আছে তিথি অনুযায়ী কিন্তু এই স্থানের কার্যক্রম চলবে। এখানে ভক্ত পুণ্যার্থীরা কিন্তু তারা তিতাস নদীতে পবিত্র জলে এসে কিন্তু ফুল দুর্বার সহ পবিত্র পূজার যে সামগ্রী তারা কিন্তু সেটি প্রণাম সহকারে স্নান করার মধ্য দিয়ে কিন্তু গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করছেন এবং তারা বলছেন যে সবাই যেন সুখী থাকে এবং পরিবারের পাশাপাশি দেশবাসী যেন সুখে শান্তিতে থাকে সেই প্রত্যাশা কিন্তু তারা করেছেন এখানে গঙ্গা স্নানের। আসলে এখানে পাপমুক্তির একটা মূল উৎস হচ্ছে গঙ্গা স্নান। গঙ্গা স্নানের অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, হিন্দু পুরাণ মতে কিন্তু এই কাহিনী প্রচলিত আছে। কোনো এক দূর অতীতে যমদগ্ধি মুনির রেণুকা নামে এক রাজবংশীয় এক পরমা সুন্দরী স্ত্রী ছিল, তাদের ছিল 5 পুত্র, সে কনিষ্ঠ পুত্রের নাম ছিল পরশুরাম। তাকে ভগবান শ্রীহরি বিষ্ণু দেবের ষষ্ঠ অবতার অর্থাৎ পরশুরাম অবতার বলা হয়ে থাকে। ঘটনাক্রমে মাতৃকা দেশের রাজকীয় স্বস্তিক জলবিহার করতে দেখে আশ্রমবাসী রেণুকা কাজপ্রিয়া হয়ে পড়েন এবং নিজের পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিভ্রষ্ট হন। মুনিস্ত্রীর এই আসক্তি দেখে ক্রোধান্বিত হয়ে 5 পুত্রকে তাদের মাতা রেণুকাকে হত্যার নির্দেশ দিলেন, কিন্তু কোনো পুত্রের মাতৃকে হত্যার মতো নিষ্ঠুর কাজ করতে রাজি হলো না। সেই থেকে কিন্তু তারা মাতৃহত্যার পাপ লাশ করার জন্য পরশুরাম কিন্তু এই গঙ্গাস্থান করেছিলেন এবং গঙ্গাস্থানের মধ্য দিয়ে কিন্তু তিনি মাতৃহত্যা দায় এবং পাপ থেকে মুক্ত হয়েছেন বলে এখানকার শাস্ত্রীয় যে আচার অনুষ্ঠান সেটাতে বলা হয়েছে। গঙ্গাস্থানকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু তিতাস পরে এখানে লোকজ মেলা বসেছে। লোকজ মেলায় কিন্তু হাজার হাজার ভক্ত পুণ্যার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা দেখেছি সকাল থেকে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক বিভাগে ভক্তরা এখন কীর্তন করছেন, কীর্তন করে উৎসব পালন করছেন। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের যে গঙ্গাস্থান, গঙ্গাস্থান থেকে সর্বশেষ।
সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নানের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়, তার আগে বরিশালে।